হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, তোমাদের ভিতর অনেকে আমার কাছে গেম মোড সম্পর্কে জানতে চাইছো। আমি আমার ফোনের সেটিং থেকে গেম মোডটা অন করে কিভাবে ফ্রি ফায়ার গেমের ভিতর হেডশট সেন্সিটিভিটি বাড়াই, বা কিভাবে আমি গেম মোড ইউজ করে ফ্রি ফায়ার গেমের ভিতর অনেক ভালো মুভমেন্ট স্পিড বা হাই সেন্সিটিভিটি বা স্মুথলি গেম প্লে করতে পারি, এই সম্পর্কে তোমরা আমার কাছে জানতে চাইছো। এন্ড অনেকে আমাকে বলতাছো যে ভাই, আমাদের ফোনে তো গেম মোড অপশনটা নাই, তো কিভাবে আমরা এই গেম মোড ইউজ করে ফ্রি ফায়ার গেমের ভিতর অনেক ভালো গেম প্লে করতে পারি, তো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করুন, এটা বলে তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো। ভাই, এখানে বিষয়টা হচ্ছে তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর যে কোনো প্রবলেমের সমাধানের জন্যই কিন্তু তোমাদের এই শাহাদাত ভাই সব সময় তোমাদের পাশে আছে। তো তোমাদের কিন্তু ফ্রি ফায়ার গেমের বিষয়ে চিন্তার কোনো কারণ নাই, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো অবশ্যই তোমাদের এই ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, এন্ড অবশ্যই তোমাদের প্রবলেমের কথা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, এন্ড অবশ্যই তোমাদের এই ভাইটার ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করতে হবে। তো চলো, তোমাদের যাদের ফোনে গেম মোড অপশনটা নাই, তোমরা কিভাবে গেম মোড অপশনটা আনবা, এই গেম মোডটার কাজ কি, এ টু জেড এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, মূলত এই গেম মোড অপশনটা হলো ফোনের একটা সেটিং, এন্ড বিশেষ করে যারা বর্তমানে একটু মোটামুটি কোয়ালিটির ফোন ইউজ করে, তো প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু এই গেম মোড অপশনটা থাকে। তো এই গেম মোড অপশনটার কাজ হলো যে কোনো গেমকে স্মুথ করা, বা গেমের ভিতর সেন্সিটিভিটি বাড়িয়ে দেওয়া, বা গেমের গ্রাফিক্সটাকে হাই করা ইটিসি। তো তোমরা হয়তো অনেকে চিন্তা করে থাকো যে গেম মোড অপশনটা অন করে ফ্রি ফায়ার গেমটা খেললে মনে হয় গেমের ভিতর ভালো হেডশট লাগে। ভাই, এটা কিন্তু তোমাদের ভুল ধারণা, কারণ এই গেম মোড অপশনটা অন করলে হয় কি, গেমটা স্মুথ হয়, গেমের ভিতর সেন্সিটিভিটি বাড়ে, এন্ড হেডশটটা তোমাদের সম্পূর্ণ নিজেদের বিষয়। তো যাই হোক, তোমাদের যাদের ফোনে গেম মোড অপশনটা নাই, তোমরা কিভাবে গেম মোড অপশনটা আনবা? তো ভাই দেখো, তোমাদের ফোনে তো আসলে গেম মোড সেটিংটা নাই, তো এখন তোমাদেরকে গেম মোডের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটা ডাউনলোড করতে তোমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে, এন্ড উপরে সার্চ বারে যেয়ে লিখতে হবে জিজি গেম মোড। তো তোমরা আমার স্ক্রিনে এই যে গেম মোড অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটা তোমরা প্রত্যেকেই ইউজ করবা, এন্ড এই গেম মোড অ্যাপসটাই কিন্তু আসলে অনেক ফ্যাসিলিটি আছে। তোমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলো, তোমরা কিন্তু অবশ্যই এই গেম মোড অপশনটা ডাউনলোড করবা। তো আমি অলরেডি এই গেম মোড অ্যাপসটা ডাউনলোড করে রেখেছি, তো এখনই আমি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যে দেখাই দিব যে এই গেম মোড অ্যাপসের ভিতর কি কি ফ্যাসিলিটি তোমরা পাবা। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি, এন্ড স্ক্রিনে কিন্তু তোমরা জিজি বোস্ট অ্যাপসটা দেখতে পারছো। তো ফার্স্ট টাইম তোমরা এই অ্যাপসের উপর প্রেস করবা, দেন তোমাদের এখানে একটা প্রাইভেসি আসবে, তোমরা এটা অ্যাকসেপ্টে প্রেস করবা। তো এখন কিন্তু তোমরা দেখতেই পারছো যে আমি জিজি গেম টুরবো অ্যাপসের ভিতর ঢুকে গেছি, এন্ড ফার্স্ট টাইম তোমাদের যেটা করতে হবে, তোমরা এই যে এই কর্নারে একটা অপশন দেখতে পারছো, এইখানে প্রেস করবা, এন্ড এইখানে তোমরা অনেকগুলা ডাইন সাইডে অপশন দেখতে পারছো। এইখান থেকে তোমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হলো এইখানে বোস্ট সেটিং লেখা দেখতে পারছো, এইখানে প্রেস করতে হবে। তো এইখান থেকে তোমাদের ফ্রি ফায়ার গেমটা অ্যাড করতে হবে বোস্টের ভিতর, তাহলে তোমরা অটোমেটিকলি ফ্রি ফায়ার গেমটাকে বোস্ট করতে পারবা। আই মিন, তোমরা যখন ফ্রি ফায়ার গেমটা খেলবা তখন কিন্তু একটু লোডিং নিবে, দেন তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবা, এন্ড এইখানে কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমটা দেখতে পারবা, এখানে প্রেস করে ফ্রি ফায়ার গেমটা অ্যাড করে নিবা। তো এখন কিন্তু আমাদের এখানে ফ্রি ফায়ার গেমটা অ্যাড হয়ে গেছে, তোমরা দেখতে পারছো। তো এখন তোমরা এখান থেকে ফ্রি ফায়ারের উপর প্রেস করবা, এন্ড এইখানে উপরে একটা অপশন দেখতে পারছো, এখানে FPS অন অফ এর একটা অপশন আছে, এখানে প্রেস করে তোমরা অবশ্যই FPS টা অন করবা। দেন তো এর জন্য তোমাদের এখানে ডিসপ্লে ওভার দা অ্যাপস এ প্রেস করে এখান থেকে জিজি বোস্টটা অ্যালাউতে প্রেস করতে হবে। দেন তোমরা এখানে আবার FPS এর উপর প্রেস করলে কিন্তু FPS টা অন হয়ে যাবে। তো এখন এইখানে তোমাদের আরেকটা অনেক সুন্দর ফ্যাসিলিটি আছে, এটা তোমরা যারা AWM বা M82B বা Kan90 চালাও তাদের জন্য। এখানে কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর কার্সারের একটা অপশন অ্যাড করতে পারবা, যার জন্য তোমাদেরকে উপরে এখানে কর্নার একটা অপশন দেখতে পারছো, এখানে প্রেস করতে হবে, এন্ড এইখানে কিন্তু তোমরা দেখতে পারছো যে আমার গেমের মাঝখানে কিন্তু একটা কার্সারের অপশন চলে আসছে। এই অপশনটা অন করলে হবে কি, তোমরা ফ্রি ফায়ার গেমটা যখন খেলবা কার্সারের অপশনটা কিন্তু এই মাঝখানে থাকবে। তো এই দেখো, আমি এখান থেকে যে রান গেমের উপর প্রেস করলে কিন্তু আমার এখানে বোস্টিং হতে শুরু করছে, দেন সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এখানে ফ্রি
ফায়ার গেমের ভিতর ঢুকিয়ে দিবে এন্ড তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে মাঝখানে কিন্তু আমার এখানে কারসারটা অন হয়ে গেছে এন্ড এইখান থেকে কিন্তু আমি ফ্রি ফায়ার গেমটা যখন খেলবো এন্ড গেমের ভিতর যখন ঢুকবো তখন কিন্তু এই কারসার দিয়ে আমি কিন্তু AWM বা কান 90 অনেক সুন্দরভাবে চালাতে পারবো তো আশা করি তোমরা এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারছো তো এইভাবে কিন্তু তোমরা এই জিজি বোস্ট অ্যাপসটা ডাউনলোড করে ইউজ করে দেখবা আসলে এই গেম টার্বো অ্যাপসটা কিন্তু ফ্রি ফায়ার গেমের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাপস তো তোমাদের যাদের ফ্রি ফায়ার গেমে গেম টার্বো অ্যাপসটা নাই তোমরা কিন্তু অবশ্যই এই জিজি গেম টার্বো অ্যাপসটা ডাউনলোড করে ইউজ করে দেখবা তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ারভাবে বুঝতে পারছো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করবা তো বন্ধুরা ফিরছি নেক্সটে আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস